ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, সব সময় থাকুন খবরে। বাবা হুজুরে পড়ে যায় রাজনীতি, রাজনীতি হ্যাঁ বিলের বাড়ি করবে ও নরেন্দ্র মোদী যখন দেখছে ভারতবর্ষের মানুষ সবাই তালে দিতে আমার খেপে যাচ্ছে খেপে যাচ্ছে, উনি তখন মেয়েদেরকে বলছে পাকিস্তান ওরা আক্রমণ করো, এই পাকিস্তান ওরা আক্রমণ করছে আমাদের মুখটা দেখি করছে ভাই ঘুরিয়ে দিচ্ছে। আর ইউনি কি করছে মদের খেতে খেতে মানুষ বলবে তো কোটি 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 টাকা দিলাম কি হলো একবার দেখি। আর যে দেখবে তো ঘোরার দিন কিচ্ছু নাই কিচ্ছু নাই, একটা মানুষ একটা মেয়ে ছেলে মহিলা হজ করতে যাবে আসাউদ্দিন ওয়াইসি সাহেব, ওনাকে আবার বলছি সর্বপ্রথমে ওনাকে মানুষ হিসাবে আমি শ্রদ্ধা করি ভালোবাসি, তারপর আমি মুসলমান হিসাবে ভালোবাসি শ্রদ্ধা করি। ওনার স্পিচ মানে যে বক্তব্য দ্বারা যদি যে বক্তব্য দেন সে বক্তব্যতে আমি খুব খুশি। আমি আসাউদ্দিন সাহেব বলে নয়, যে সাহেবই এখানে আসুক যদি কোনো রাজনীতির মুসলিম নেতা হোক হিন্দু নেতার দ্বারাই হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড হয় আমি তাকে সমর্থন করব না। বাংলার মানুষের কাছে আমি এই বার্তা দিতে চাইছি, আপনি আসাউদ্দিন ওয়াইসি দেখবেন না, আপনি তহা সিদ্দিকি দেখবেন না, আপনি অমুক সিদ্দিকি দেখবেন না, আপনি মানে যদুকে দেখবেন না মধুকে দেখবেন না, আমাদের হিন্দু মুসলমানের সম্প্রীতি কাকে দিলে থাকবে কোন জায়গায় ভোট দিলে থাকবে সেটা আমাদের সবাই দেখার এখন সময় এসেছে। আসাউদ্দিন ওয়াইসিকে আমি বলছি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু আসাউদ্দিন ওয়াইসির দ্বারাই যদি বাংলায় ভোট ডিভাইড হয় সেটা বাংলার মানুষ ভাববে, আমি তো ভাববো বাংলার মানুষ ভাববে। এইবার কোনো কোনো মানুষ প্রশ্ন করবে, আপনাদের প্রশ্ন করার আগে আমি বলছি তাহলে 18টা সিট বিজেপি পেয়ে গেল, 18টা সিট তাহলে আসাউদ্দিন ওয়াইসির কী ক্ষতি করবে? আসা 18টা সিট বিজেপি পেয়েছে, সেই পাওয়া সিট থেকে এই সরকারকে আবার ছিনিয়ে নিয়ে আসতে হবে, এই সরকার ছিনিয়ে নিয়ে আসতে গেলে বাংলার মানুষের সহযোগিতা দরকার আছে, সহযোগিতা করার দরকার আছে, নিশ্চয় আবার ফিরিয়ে নিয়ে আসবে। এবং কেউ যদি ধর্মগুরু হয়ে রাজনীতি করতে যায় সেখানে তো বিজেপির একটা সুযোগ হবে, দেখাতে পারবে যে দেখুন মুসলিমরা সবাই ওনাদের ভোট দিচ্ছে আপনারাও সব আমাদের ভোট দিচ্ছেন। দেখেন বাংলার মানুষ অত বুকা পাঁটা নয়, বাংলার মানুষ অত ছাগল নয়, বাংলার মানুষ কম খেতে পাক তাদের খাওয়াটা কম হোক, বাংলার মানুষ চাইছে আরামে যেন ঘুমোতে পারি। আমার মায়ের আমার বোনের আমার মেয়ের এজ্জতটা যেন বাঁচাতে পারি, বাংলার মানুষ চাইছে হিন্দু মুসলমান শিখ ইসাই চাইছে, আমরা যেভাবে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা মিলেমিশে ছিলাম সেইটি চাইছে যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। কো স্পন্সর্ড বাই সাথী পিওর চাই, চাই হতো এসি পিওর অ্যান্ড পারফেক্ট।